ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে বায়োলজিতে আমরা চ্যাপ্টার ওয়ান রিভিশন করেছিলাম, চ্যাপ্টার ওয়ানের একটা পার্ট রিভিশন করেছিলাম, এবং সেই পার্টে আমরা লেসন্স অন লাইফের কনসেপ্ট অফ বায়োলজি পার্টে একটু কথা বলেছিলাম, ব্রাঞ্চেস অফ বায়োলজি নিয়ে কথা বলেছিলাম, এবং সেখানে ব্রাঞ্চগুলোর বিভিন্ন ডেরিভেশনটা আমরা রেখেছিলাম। ফিজিক্যাল বায়োলজি, অ্যাপ্লাইড বায়োলজি এগুলো বলেছিলাম, এবং ফিজিক্যাল অ্যাপ্লাইড এগুলোর কিছু কিছু ডিফারেন্সটাও আমরা দেখিয়েছিলাম। এরপরে আমরা ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস, ক্লাসিফিকেশন এই পার্টটাও দেখেছি একটু। সেখান থেকে এইম অফ ক্লাসিফিকেশন এটাও দেখেছি, এবং লিভিং ওয়ার্ল্ডকে যেভাবে ভাগ করা যায় বিভিন্ন ক্লাসে, বিভিন্ন কিংডমে, সেই কিংডমের ডেরিভেশনগুলো আমরা এখানে দেখেছিলাম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে টোটাল লিভিং ওয়ার্ল্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম অংশে আমরা সুপার কিংডম ওয়ানে প্রোক্যারিওটিকদের রাখতে পারি। প্রোক্যারিওটিক মিন্স ক্যারিওট, দ্যাট ইজ কল নাইট নিউক্লিয়াস ইজ নট ডেভেলপড, অর নিউক্লিয়াস আর নট সারাউন্ডেড বাই ওয়েল ডেভেলপড মেমব্রেন, এদেরকে আমরা প্রোক্যারিওটিক বলি বা প্রোক্যারিওটা বলি। আর যেটা ইউক্যারিওটা বা ইউক্যারিওটিকটা হচ্ছে সেইটা যাদের নিউক্লিয়াস ওয়েল ডেভেলপ এবং এটা খুব ফার্নিশড করা মেমব্রেন দিয়ে সারাউন্ডেড, তাদেরকে বলা হয় ইউক্যারিওটা আর ইউক্যারিওটিক, এটা সুপার কিংডম টু। এক্ষেত্রে আমরা আরো দেখেছিলাম সুপার কিংডম ওয়ান প্রোক্যারিওটাকে আমরা এক মানে প্রোক্যারিওটিক যারা, যাদের নিউক্লিয়াস ডেভেলপ না, এদেরকে আবার মনেরা কিংডমে আমরা ভাগ করতে পারি। আর যাদের নিউক্লিয়াস ডেভেলপ তাদেরকে আমরা চারটা কিংডমে ভাগ করতে পারি। তো এই চারটা কিংডমের মধ্যে সবচেয়ে সিম্পলিয়ার যেটা, সেটা হচ্ছে প্রোটিস্টা, তার চেয়ে ডেভেলপড ফাঞ্জি, তার চেয়ে ডেভেলপ প্ল্যান্টি, এবং সবচেয়ে ডেভেলপড হচ্ছে অ্যানিমেলিয়া। এরপর আমরা আলোচনা করেছিলাম সুপার কিংডম অন প্রোক্যারিওটিক যে পার্টটা, মনে রাখে আমরা আলোচনা করেছিলাম, মনের ক্যারেক্টারগুলো বলেছি, এরপরে মনের এক্সাম্পল ছিল, ইউক্যারিওটিক ছিল, ইউক্যারিওটিকের ক্যারেক্টারগুলো বলেছিলাম, এবং ইউক্যারিওটিকের প্রথম কিংডম প্রোটিস্টা সে সম্পর্কে বলেছিলাম, তার এক্সাম্পল অ্যামিবা, প্যারামিসিয়াম, অ্যালজি, ডায়াটম, স্পাইরোগাইট এক্সেট্রা। এরপরে আমরা ফাঙ্গাস রিলেটেড কিছু পড়েছি, এবং এর মধ্যে ইস্ট পেনিসিলিয়াম, মাশরুম। এরপরে আমরা প্ল্যান্টিতে এসেছিলাম, এবং প্ল্যান্টিতে আমরা দেখেছিলাম প্ল্যান্টিতে আছে অ্যাডভান্স টিস্যু সিস্টেম, অ্যাডভান্স ভাস্কুলার সিস্টেম, এবং যাদের পুরোটাই ডিপ্লয়েড স্টেজ মেনটেন করে রিপ্রোডাকশন ঘটায়, এবং এদের রিপ্রোডাকশন স্টাইলটা হচ্ছে অ্যানাইসোগামাস এক্সেট্রা এক্সেট্রা। এগুলো হচ্ছে সব অ্যাডভান্স ক্যারেক্টার যেটা প্ল্যান্টের সাথে যায়। এরপরে আমরা দেখেছিলাম যে প্ল্যান্টের যে অ্যাডভার্সিটি, এই অ্যাডভার্সিটি অনুযায়ী এদেরকে আবার কয়েকটা স্টেপে ভাগ করা যায়। এর মধ্যে সবচেয়ে সিম্পলিয়ার প্ল্যান্টের মধ্যে সিম্পলিয়ার মস, তার চেয়ে একটু ডেভেলপ ফার্ন, তার চেয়ে ডেভেলপড জিমনোস্পার্মস, এবং শেষে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস। এরপরে আমরা অ্যানিমেলিয়া পার্টটা দেখেছিলাম, অ্যানিমেলিয়া ক্যারেক্টারগুলো পড়েছিলাম, অ্যানিমেলিয়া সবচেয়ে ডেভেলপড এক্সাম্পল পড়েছি। মোটামুটি এ পর্যন্তই ছিল, আমরা আজকে ডিফারেন্ট স্টেপ অফ ক্লাসিফিকেশন এখান থেকে শুরু করব। তার আগে একটা বিষয় বলে রাখি, আমি গত ক্লাসে এই যে বিভিন্ন কিংডম সম্পর্কে যে বলেছিলাম, এটা নিয়ে একটা এইচডব্লিউ দিয়েছিলাম, বলেছিলাম এইচডব্লিউটা অবশ্যই এরকম, যেহেতু আমাদের পাঁচটা কিংডম পড়েছে এখানে,
পাঁচটা কিংডমের আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে পাঁচটা কিংডম সম্পর্কে এইচডব্লিউ করতে হবে, এবং সেটা বলেছিলাম যে প্রথম আমরা একটা এক্সাম্পলই আমি এক্সাম্পল দেখা দিয়েছিলাম যে ফাঞ্জি সম্পর্কে যদি আমরা বলতে যাই, ফাঞ্জি সম্পর্কে বলতে গেলে প্রথমে ফাঙ্গাস রিলেটেড আমি একটা ওয়ার্ড বলবো। যেমন এখানে ফাঙ্গাস রিলেটেড একটা ওয়ার্ড লিখেছিলাম, মোস্ট অফ দেম আর টেরেস্ট্রিয়াল সাপ্রোফাইটিক অর প্যারাসাইটিক। এরপরে আমরা বলেছিলাম যে রিলেটেড কিছু ক্যারেক্টারিস্টিক বলতে হবে, যে ক্যারেক্টার বলতে গেলে এক দুই তিনটে ক্যারেক্টার হলেও চলে। এরপরে এক্সাম্পল, এবং এটা করে পাঁচটাই, পাঁচটার জন্য পাঁচটা গত বুধবারে বলেছিলাম এবং আর আজ মানডে, এই মানডের মধ্যে দেওয়ার কথা ছিল। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব বেশি আসে নাই, এটা খুব ওই অ্যালার্মিং, খুব খারাপ দিক যে তোমরা ক্লাসগুলো হয়তো রেগুলার করছো না, নয়তো বা ক্লাসগুলো মনোযোগ দিচ্ছ না, কিংবা ইম্পর্টেন্সটা এইভাবে বুঝছো না। তো যা হোক, এটা অবশ্যই আমি মার্কিংয়ে রাখবো যে কে পাঠালো এইচডব্লিউ আর কে পাঠালো না। ওকে, আজকে আমরা শুরু করবো এখান থেকে যে ডিফারেন্ট স্টেপ অফ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের ব্যাপারটা আমরা আগেই বলেছি যে এনভায়রনমেন্টে টোটাল 17 লাখ অর্গানিজমস আছে, এর মধ্যে 14 লাখ অ্যানিমাল অ্যান্ড 13 লাখ অ্যানিমাল এবং 4 লাখ প্ল্যান্ট, সব মিলিয়ে 17 লাখ। এই 17 লাখ প্রত্যেকটা প্ল্যান্ট আর অ্যানিমালকে যদি আমরা স্পেসিফিকলি জানতে চাই তাহলে দেখা যাবে অনেক সময় লাগবে এবং সেটা সম্ভব না একজন মানুষের পক্ষে। কিন্তু তারপরেও মানে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে সব জানতে মানুষ চায়, কিংবা জানার প্রয়োজন হয়। এই জানতে চাওয়া বা জানার প্রয়োজনে মানুষ সবগুলোকে খুব অল্প পরিসরে জানার অনেক টেকনিক ইনভেন্ট করে ফেলছে। এই টেকনিকগুলোর মধ্যে একটা টেকনিক হচ্ছে যে ওয়ার্ল্ডে যত লিভিং পার্ট আছে সমস্ত লিভিং পার্টকে কিছু কিছু ক্যাটাগরিতে ভাগ করা। ক্যাটাগরিতে ভাগ করার পরে এই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে মনে রাখা, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে কমন কমন ক্যারেক্টার নিয়ে টিম গঠন করা হয়, এবং টিমের অল্প কিছু ক্যারেক্টার যদি জানা যায় তো ওই টিমের অন্তর্ভুক্ত অনেক মেম্বার সম্পর্কে জানা হয়ে যায়। অ্যাকচুয়ালি এই সিস্টেমের নামই হচ্ছে ক্লাসিফিকেশন, যে অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ লিভিং পার্ট, লিভিং ওয়ার্ল্ডকে জানার জন্য কতগুলো সেগমেন্টে ভাগ করা হয় সমস্ত লিভিং বিংসকে। এই সেগমেন্টালি ভাগ করার যে সিস্টেম, এই সিস্টেমটার নামই হচ্ছে ক্লাসিফিকেশন। এখানে অলরেডি সেরকম কিছু বলেছে যে ইন ক্লাসিফাই দ্য অর্গানিজমস কোডিফাইড ইউনিটস অর র্যাঙ্কস আর ইউজ টু ট্যাক্সোনমি হুইচ আর কল ট্যাক্সা, দ্যাট ইজ কল্ড ক্লাসিফিকেশন। মেনটেন করতে গেলে এখানে অনেকগুলো র্যাঙ্ক আছে, র্যাঙ্ক অনুযায়ী ভাগ করতে হয়, স্টেপ বাই স্টেপ, স্টেয়ার বাই স্টেয়ার ভাগ করতে হয়। প্রত্যেকটা স্টেয়ারকে বলা হয়, প্রত্যেকটা স্টেপকে বলা হয় ট্যাক্সা। এই ট্যাক্সাগুলোর মধ্যে যেমন নিচে দেখো, এইটা একটা ট্যাক্সা, এইটা একটা ট্যাক্সা, এইটা একটা ট্যাক্সা, এইটা একটা ট্যাক্সা, এরকম প্রত্যেকটা স্টেপে একটা একটা ট্যাক্সা। এই ট্যাক্সাগুলোর মধ্যে সবচেয়ে বড় ট্যাক্সা যেটা তার নাম হচ্ছে কিংডম, আর সবচেয়ে ছোট ট্যাক্সা যেটা তার নাম হচ্ছে স্পিসিস। প্রত্যেকটা ট্যাক্সার মধ্যে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার অ্যাড হয়। কিংডমের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে ফাইলাম বা ডিভিশনে এসে সেই ক্যারেক্টারটা আরও স্পেসিফিক হবে, ক্লাস অর্ডার ফ্যামিলিতে এসে সেগুলো আরও ধীরে ধীরে স্পেসিফিক হবে, জেনাসে এসে আরও স্পেসিফিক হবে, এবং স্পিসিসে আমরা একদম স্পেসিফাই করে যে কোনো একটা অ্যানিমেল অর প্ল্যান্টকে আমরা মার্ক করতে পারবো। এটা হচ্ছে এর ট্যাক্সেশনের স্টাইল। এখন এখানে টোটাল ট্যাক্সা আছে 7টা। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এরকম ট্যাক্সা আছে অনেক, সায়েন্টিস্ট এরকম ট্যাক্সা, কোনো কোনো সায়েন্টিস্ট 28টা ট্যাক্সা করেছে, কেউ কেউ 33টা, কেউ কেউ 39টা। মানে লিভিং পার্টকে ভালোভাবে বোঝার জন্য ক্যারেক্টারগুলো
একদম সুনির্দিষ্টভাবে জানার জন্য এদেরকে অনেকগুলো ট্যাগসাই ডিভাইড করেছে। কিন্তু এই ট্যাগসাইগুলোর মধ্যে একটা বিশেষ কমন ছিল, কমন হচ্ছে সুপার কিংডমের সাথে আরো কিছু ক্যারেক্টার অ্যাড করে এর আগে সুপার কিংডম বলা হয়েছে, নিচে ইনফা কিংডম বলা হয়েছে, সুপার ফাইলাম বলা হয়েছে, ইনফা ফাইলাম বলা হয়েছে, সাব ফাইলাম বলা হয়েছে, সুপার ক্লাস, ক্লাস, ইনফ্রা ক্লাস, সাব ক্লাস, এভাবে বেসিক ক্লাসটাকে ঠিক রেখে আগে পিছে ইনফ্রা, সুপার এভাবে দিয়ে আরো অনেকগুলো ট্যাগসা তৈরি করা হয়েছে। কিন্তু বেসিক্যালি এক্সেস যে পার্টগুলো আছে ট্যাগসার অংশ, এক্সেস ওই ট্যাগসার পার্টগুলোকে বাদ দিয়ে যদি বেসিক ট্যাগসাগুলোকে সাজানো যায় তবে এরকম সাতটা ট্যাগসাই পাওয়া যায়। ট্যাগসাগুলো সাজানোর জন্য নর্মালি ইন্টারন্যাশনাল কোড অনুযায়ী, ট্যাক্সোনমিকের যে কোড আছে, ট্যাক্সোনমিকের কোড অনুযায়ী এইভাবে প্রথমে ক্যারেক্টারগুলোর কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস এইভাবে লেখা হয়। এবং এতে করে সরাসরি নিচে নিচে লেখা হয় না, এতে বোঝানো হয় যে কিংডমের আন্ডারেই ফাইলামটা আছে, ফাইলামের আন্ডারেই ক্লাসটা আছে, ক্লাসের আন্ডারেই অর্ডারটা আছে, এইভাবে ফ্যামিলি জেনাস এবং এই জেনাসের আন্ডারে স্পিসিসটা আছে। এরপরে তার একটা কিংডম আসে, সেই কিংডমটা যাবে এইখানে, তারপরে কিংডম, দেন ফাইলাম, নিচে ক্লাস, নিচে ওয়ার্ডার, এভাবে নামতে থাকবে। যদি কখনো আমরা দেখি এরকম যে আমি কোন একটা অ্যানিমেলের শুধু কিংডম এবং প্ল্যানটাই বলতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে শুধু কিংডমটা লিখব, কিংডম, এবং এরপরে আমরা যাচ্ছি ফাইলাম লিখতে। ঠিক আছে, ফাইলাম অথবা কিংডম সম্পর্কে একটা দুইটা তিনটা ক্যারেক্টার লিখলাম, আমরা ফাইলাম সম্পর্কে একটা দুইটা তিনটা ক্যারেক্টার লিখলাম, এরপরে আমি আর লিখব না, আবার কিংডম লিখব। সেক্ষেত্রে কিন্তু আমরা কিংডমের সারিতে কিংডমকে লিখে নেব, এইখানে কিংডম টু, কিংডম টু তে হয়তো এটা ওয়ান, কিংডম টু তে হয়তো এক, দুই, তিনটে ক্যারেক্টার লিখব। এরপরে ফাইলাম, ফাইলাম সম্পর্কে এক, দুই, তিনটে ক্যারেক্টার লিখব। আমি চাচ্ছি এই ফাইলামের আন্ডারে আমি আর একটা ক্লাস লিখব। ঠিক আছে, আমরা ক্লাস লিখতে পারি এখানে, ক্লাস ওয়ান, টু, থ্রি, তিনটে ক্যারেক্টার লিখলাম। ক্লাসের পর আমি চাচ্ছি না এই কিংডমের আন্ডারে যে ফাইলাম ছিল সেই ফাইলামের ক্লাস এরপরে আর কিছু লিখবো, বাট আমি চাচ্ছি অন্য একটা কিংডমের ফাইলাম লিখবো, তাহলে আবার আমরা এই কিংডম থেকে শুরু করতে পারি। এই জন্য এটা পাশাপাশি লেখা হয় আন্ডার বোঝানোর জন্য। কেউ যদি একটানা লেখে, যেমন বইতে যেটা করা আছে, বইতে কিংডম, ফ্যামিলি, ওয়ার্ডার, ক্লাস একটা একটানা এক মার্জিনে লেখা আছে, এইটা ভুল হয়। এখন এখানে লিখেছে আমরা জানছি, কিন্তু এটা একটা রং ওয়ে, আমাদের যেটা করতে হবে এরকম পাশাপাশি লিখতে হবে, ক্যারেক্টার লিখতে গেলেও পাশাপাশি লিখতে হবে। এখানে যেরকম ক্যারেক্টার কিংডম লেখার পরে কিছু ক্যারেক্টার বলেছে, এরপর ফাইলাম লিখেছে, কিন্তু না, আমাকে একটু স্পেস রাখতে হবে সামনে, এখান থেকে শুরু করতে হবে আন্ডার বোঝানোর জন্য। তো এখানে হিউম্যান বিংস রিলেটেড ক্যারেক্টারগুলো বলা আছে, যে হিউম্যান বিংস, মানুষকে যদি আমরা এইভাবে ভাগ করি তো মানুষকেও এরকম একটা কিংডমে ফেলা যাবে, তার কিছু ক্যারেক্টার কিছু ফাইলামের সাথে মিলবে, ক্লাসের সাথে মিলবে, ওয়ার্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিসের সাথে মিলে যাবে, এবং স্পিসিসে গিয়ে এটা বুঝতে হবে এটা একটা অ্যানিমেল এবং সে হচ্ছে হিউম্যান বিংস। এবং এটা আমরা জানি যে এটা লেখা হয় সাধারণত বায়োলজিক্যাল নেম মেনটেন করে, ট্যাক্সোনমির রুলস মেনটেন করে লেখা হয়, যেমন হিউম্যান বিংসের বায়োলজিক্যাল নেম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তো স্পিসিসে এসে আমরা সরাসরি হোমো স্যাপিয়েন্সকে ডিফাইন করব। তো হোমো স্যাপিয়েন্সকে যদি ডিফাইন করি, তো তার আগে যতগুলো আছে প্রত্যেকটি জায়গায় হোমো স্যাপিয়েন্সের ক্যারেক্টারগুলো রেখে রেখে আসতে হবে। তো এই ক্যারেক্টারটা এখানে শো করেছে, এখানে ট্যাক্সোনমিকভাবে ইফ ফলো দ্য অ্যাবভ মেনশন সিস্টেম দ্য ট্যাক্সোনমিক র্যাঙ্ক অফ হিউম্যান বিংস ইজ লাইক দিস, ট্যাক্সোনমিক র্যাঙ্ক হতে পারে হিউম্যান বিংয়ের এইরকম। এবং সেটা কেমন, প্রথমেই আমরা আসবো কিংডমের ক্ষেত্রে, কিংডম তো ওয়ান টু না, কারণ হিউম্যানের তো কিংডম একটাই,
তাহলে কিংডম, কিংডম সম্পর্কে কি বলেছে? হিউম্যান বিং অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। কেন অ্যানিমেলিয়া? অ্যানিমেলিয়া লেখার পরেই আমরা ক্যারেক্টার লিখব। সেলস উইথ ডিস্টিংক্ট নিউক্লিয়াস, মাল্টি সেলুলার, হেটারোট্রপস অ্যান্ড হ্যাভ কমপ্লেক্স টিস্যু সিস্টেম, এই সমস্ত কারণে সে হচ্ছে অ্যানিমেল এবং এটা হচ্ছে অ্যানিমেলিয়া কিংডমের পার্ট। বেটার, এরপরে আমরা একটু সরে লাগবো, একটু দূরে, এখান থেকে একটু সাইডে সাইডে লিখবো ফাইলাম। ফাইলাম লিখবো কর্ডাটা, CHORDATA, কর্ডাটা। কেন কর্ডাটা? এই কর্ডাটা সম্পর্কে লাগবো। পোসেস নট টু কর্ড ইন এনি অফিস অফ লাইফ, তাহলে এখানে লিখলাম ফ্রেশ পোসেস নট টু কর্ড ইন এনি অন ফেস অফ লাইফ, এটা লিখলাম। এরপরে এরই আন্ডারে, ফাইলামের আন্ডারে ক্লাস আছে, ক্লাসটা একটু সাইডে লাগবে, এখান থেকে ক্লাস শুরু করতাম, এখান থেকে ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার পর দেখলাম যে নটোকর্ডও আছে এবং এটা অ্যানিমাল, তাহলে ক্লাস কোন ক্লাসের মধ্যে পড়বে? অ্যানিমাল বা নটোকর্ডের মধ্যে অনেক নটোকর্ড আছে, তো এই নটোকর্ডটা কর্ডেরটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যামালস, অর্থাৎ ক্লাস হবে ম্যামালিয়া। আমরা ক্লাসের মধ্যে ম্যামালিয়া লিখবো, সবগুলো কিন্তু একটু সাইডে লিখতে হবে। ম্যামালিয়া কেন? ম্যামালিয়া ফিড দেয়ার ইয়ং অন মিল্ক অ্যান্ড দেয়ার বডি ইজ কভার্ড উইথ হেয়ার, সো দে আর ম্যামালিয়া। তো মানুষ এই ক্যারেক্টারটা হিউম্যান বিংয়ের মধ্যে আছে, তো এটা ম্যামালিয়ার ক্যারেক্টার, সো হিউম্যান বিংস আর বিলংস টু দিস ক্লাস। এরকম অনেক ম্যামালস আছে যারা মায়ের দুধ খেয়ে বড় হয় এবং বডি কভার্ড উইথ হেয়ার, তাহলে মানুষ স্পেসিফিক কেন? এরপর আসতে হবে অর্ডারে। অর্ডারটা হচ্ছে এইটা যে ম্যামালসের পরে আরও কোনো এক্সেস ক্যারেক্টার তার মধ্যে আছে কিনা। আলটিমেটলি তার মধ্যে এক্সেস ক্যারেক্টার আছে, হচ্ছে প্রাইমেট। প্রাইমেট হচ্ছে উন্নত, ডেভেলপড, সুপ্রিম। ম্যামালসদের মধ্যে সুপ্রিম, শুধু সুপ্রিম বললে হবে না, বলতে হবে সুপ্রিমটা কেন, কারণ হ্যান্ডস উইথ ফাইভ ফিঙ্গার আর সুইটেবল টু গ্রাফস অ্যান্ড ভীষণ মোর ডেভেলপ দ্যান সেন্স অফ স্মেল। নর্মালি অন্যান্য যত ম্যামালস আছে, গরু ছাগল ভেড়া চেবড়া, এদের হাতে পাঁচটা আঙুল নেই, আলটিমেটলি তার থেকে ডেভেলপড এবং এরা গ্রাস করতে পারে, যে কোনো কিছু ধরতে পারে, শক্ত করে ধরতে পারে, এটা একটা বিশেষ ক্যারেক্টার। এবং শুধু তাই না, এদের এরা দেখতে পায় বেশি, স্মেল নেওয়ার চেয়ে একটু লোয়ার অ্যানিমেলগুলো, তারা টোটালি সেন্সের উপর চলে, সেটা হচ্ছে স্মেল সেন্স। বাট হিউম্যান বিইংস স্মেল সেন্সটা ধীরে ধীরে রিডিউসড হয়ে এদের ভিজনিক সেন্সটা অনেক ডেভেলপড হয়েছে। তো এরকম তো অনেক আছে, যেমন হাত ধরে, মানে হাতে পাঁচটা আঙুল আছে, সহজে কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে এবং চোখে খুব ভালো দেখে, তো এরকম যেমন শিম্পাঞ্জি, বানর, ওরাং ওটাং, এরাও তো ধরতে পারে। তাহলে হিউম্যান বিইংস থেকে ডেভেলপড কি? মানে আমাদের ওয়ার্ডারের পরে আসতে হবে ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে হোমোনিডি। হোমোনিডি কেন? সিমিলারলি উইথ শিম্পাঞ্জি, গরিলা, মানকি। শিম্পাঞ্জি, গরিলা, মানকি একটু উন্নত, তাদের সাথে যদি আমরা সিমিলার করি, তবে আমরা দেখব অন্য আর যে সকল প্রাইমেট আছে সেই প্রাইমেট থেকে এই প্রাইমেটগুলো একটু উন্নত। শিম্পাঞ্জি, গরিলা, মানকি এরা অনেক উন্নত, তো তাদের সাথে অনেক সিমিলার আছে, এ কারণে আমরা হোমোনিডি। অ্যাকচুয়ালি এই হোমোনিডি পর্যন্ত কিন্তু গরিলা শিম্পাঞ্জির সাথে, মানে এই পর্যন্ত কমন, এরপরও কমন আছে, যেমন এরপরে জেনাসটা। যেমন গরিলা শিম্পাঞ্জি মানকি এটা এটা এই পর্যন্ত মানুষের সাথে মিল আছে। কি মিল আছে? এই ট্যাক্সোনমিক মিল আছে। এরপরে এটা জেনাস, জেনাসটা হচ্ছে হুমো। কেন হুমো? ব্রেইন ইজ বিগার কম্পেয়ার টু দ্য বডি অ্যান্ড ক্যান ওয়াক এটাক টু ওয়ান টু ফিট। এখন এটা কি করবে, যে ব্রেন তার বডির তুলনায় অনেক বড় এবং এরা দুই পায়ে হাঁটতে পারে, অনেক হিউম্যানিটি আছে তারা দুই পায়ে হাঁটতে পারে না, হিউম্যানিটিগুলো দুই পায়ে হাঁটে না, এরা নর্মালি দুই পায়ে, পিছনের দুই পায়ের উপর বেশি ডিপেন্ডেন্ট হয় সামনের হাতটাকে ইউজ করে হাঁটার জন্য। কিন্তু হোমো যারা, তারা টোটালি সোজা হয়ে দাঁড়াতে পারে, দুই পায়ে হাঁটতে পারে এবং মস্তকটা সরাসরি আমাদের যে থোরাসিক পার্ট, থোরাসিক বডির থোরাসিক পার্টের উপরে থাকবে, মানে হেড থাকবে থোরাসিক পার্টের উপরের দিকে, ঝুঁকানো না, সামনের দিকে ঝুঁকানো না,
এটা হচ্ছে হুমোর ক্যারেক্টার। তো এই পর্যন্ত মানুষের সাথে মিল আছে। তো এরপরেও এরকম যেমন শিম্পাঞ্জির কথা বলি, শিম্পাঞ্জি বা গরিলার কথা বলি, শিম্পাঞ্জি গরিলা কিন্তু এভাবে দাঁড়াতে পারে, যদিও তাদের ব্রেন ইজ বিগার কম্পেয়ার টু দ্য বডি, এটা ঠিক নাই, তাদের ব্রেনটা বডির তুলনায় বড় না, তাদের বডি অনেক বড়, ব্রেনটা স্বাভাবিক, বাট মানুষের বডি যতটুকু ব্রেন তার চেয়ে বড়। আরও এক্সটিংক্ট একদম টু দি পয়েন্টে ক্যারেক্টার চলে আসে স্পিসিসে এসে, স্পিসিস হচ্ছে হোমো স্যাপিয়েন্স, সরাসরি হিউম্যান বিংকে রেফার্স করলো। কেন ওয়াইড অ্যান্ড হাই ফোরহেড? কারণ অন্য অন্য যারা আগে আমরা দেখেছি এদের ফোরহেডটা ওয়াইড এবং হাইড না, সংকুচিত। স্কাল ইজ থিনার কম্পেয়ার টু আদার স্পিসিস, মোর ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে এটার কপালটা অনেক চক। স্টুডেন্ট, এক্সামের জন্য এই ক্লাসিফিকেশনটা অর এই ট্যাক্সোনমিক বা ট্যাক্সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এক্সাম বিভিন্ন এক্সামে দিয়ে থাকে যে ট্যাক্সোনমিক পজিশন অফ হিউম্যান বিং, এরকম এটা আমাদের লিখতে হবে, কিন্তু লেখার স্টাইলটা আমরা বলেছি কিভাবে লিখতে হবে। এরপরে আমরা সিস্টেম অফ বায়োলজিক্যাল নোমেনক্লেচার, বায়োলজিক্যাল নোমেনক্লেচার লেখার কিছু সিস্টেম আছে যে কোনোভাবে লিখলেই হবে না। বায়োলজিক্যাল নোমেনক্লেচার সাধারণত এটাকে বলা হয় বায়োনোমিয়াল, বলতে নামের দুটো অংশ থাকে, যেমন হোমো স্যাপিয়েন্সের দুটো অংশ ছিল, একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে স্যাপিয়েন্স। তো হোমো স্যাপিয়েন্সের দুটো পার্ট, এই দুটো পার্ট, এটা একটা ক্যারেক্টার, বাইনোমিয়াল নোমেনক্লেচারের একটা কন্ডিশন। তো এরকম আরও অনেক কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো কি, সেই কন্ডিশনগুলো চলো আমাকে দেখি। সেই কন্ডিশনগুলোর মধ্যে আমি অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, এখানে টোটাল আটটা কন্ডিশন দেওয়া আছে। প্রথম শর্ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ উড বি ল্যাটিন, এক্ষেত্রে নামের দুটো অংশের মধ্যে দুটো নামই হবে ল্যাটিন শব্দে। নাম্বার টু, এভরি সাইন্টিফিক নেম শুড বি হ্যাভ টু পার্টস, নাম্বার ওয়ান জেনাস অ্যান্ড নাম্বার টু স্পিসিস, দ্যাট ইজ কল ল্যাবিওরোহিতা, হোমো স্যাপিয়েন্স। দ্য সাইন্টিফিক নেম অফ এনি অর্গানিজম শুড হ্যাভ টু বি ইউনিক, বিকজ এ সেম লেজিটিমেট নেম ক্যানট বি ইউজড ফর নেমিং টু ডিস্টিংক অর্গানিজমস। দ্য নেক্সট ফোর, দ্য ফার্স্ট অ্যালফাবেট অফ দ্য ফার্স্ট নেম উড বি ইন ক্যাপিটাল লেটার উইথ দ্য রিমেইনিং অ্যালফাবেটস ইন স্মল লেটার্স, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট অফ দ্য নেম টোটালি উড বি উইথ দ্য স্মল লেটার্স। Next step 5, at the time of printing of a scientific name, it should be written in italic. And 6, but when a scientific name is handwritten, its two parts should be separately underlined. Next, 7, if the scientific name of an organism is named by several scientists, the earliest legitimate name given by the first will be accepted in accordance with the rules of priority. And 8, the scientist who gives the scientific name of an organism can have her name be cited in abbreviate from the end of the binomial name along with the year of naming. এই আটটা রুলস বাইনোমিয়াল নেমের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আমরা নিচে অনেকগুলো বায়োলজিক্যাল নেম দেখব, নিচে এখানে 15-20 মতো বায়োলজিক্যাল নেম দেওয়া আছে, সায়েন্টিফিক নেম বিভিন্ন অর্গানিজমসের। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, কারণ এক্সামের জন্য এখান থেকে এমসিকিউ রিলেটেড অনেক কোশ্চেন চলে আসে। তো স্টুডেন্ট, আজকে পর্যন্তই, নেক্সট দিন আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করবো, আর তোমাদের ঈদের হোমওয়ার্কগুলো আমরা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ধন্যবাদ।